বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা 4 জুলাই 1776 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। দেশটির আয়তন ভারতের আয়তনের তুলনায় প্রায় 3 গুণ বড়। তবে এত বড় দেশের ফ্ল্যাগের নকশাটি এঁকেছিল মাত্র 17 বছর বয়সী রবার্ট জি হেফট। রবার্ট জি হেফট তার স্কুলের প্রজেক্টের জন্য ফ্ল্যাগটি এঁকেছিল। এত বড় দেশ হওয়া সত্ত্বেও এদেশের কোনো সরকারি ভাষা নেই, ইংরাজি ভাষার সর্বোচ্চ ব্যবহার করা হয়। দেশের সবথেকে বড় শহর নিউ ইয়র্ক সিটি। প্রতি বছর প্রায় 50 থেকে 60 মিলিয়ন মানুষ ভ্রমণের জন্য নিউ ইয়র্ক সিটিতে আসে এবং এখানকার জনসংখ্যার প্রায় 37% মানুষই অন্য দেশের। নিউ ইয়র্ক সিটির রাতের দৃশ্য আপনার মনকে মুগ্ধ করবেই। নিউ ইয়র্ক সিটিতে 800-এরও বেশি ভাষার প্রচলন আছে বলে অনুমান করা হয়। তবে কোনো কোনো বিশেষজ্ঞের মতে সেই ভাষার সংখ্যা 200ও হতে পারে। নিউ ইয়র্ক সিটির আরেকটি উল্লেখযোগ্য জিনিস দ্য স্ট্যাচু অফ লিবার্টি। দ্য স্ট্যাচু অফ লিবার্টি সবথেকে আশ্চর্যকর বিষয় হচ্ছে এটি ফ্রান্সের গিফট করা। সমগ্র আমেরিকাতে প্রায় 40 লক্ষ মাইল রাস্তার বিস্তৃতি আছে। সমগ্র দেশে প্রায় 220 মিলিয়ন কার এবং প্রতি 18 বছর বয়সীর বেশি মানুষের একটি করে গাড়ি আছে। দেশের আরেকটি উল্লেখযোগ্য শহর দ্য সান ফ্রান্সিসকো। তবে দ্য গোল্ডেন গেট ব্রিজের জন্য সান ফ্রান্সিসকো বেশি বিখ্যাত। 1933 সালে দ্য গোল্ডেন গেট ব্রিজের কাজ শুরু হয় আর 1937 সালে কাজ সম্পন্ন হয়। অধিক চিন্তা থাকা সত্ত্বেও ব্রিজটি বাজেটের মধ্যেই সম্পন্ন করা হয় এবং এটি বিশ্বের অন্যতম সাসপেনশন ব্রিজ। আমেরিকা শহরের অন্যান্য উল্লেখযোগ্য শহরগুলি লাস ভেগাস, ওয়াশিংটন, হনুলুলু, বোস্টন আর লস অ্যাঞ্জেলস। ফাস্টফুড খেতে কে না পছন্দ করে, তবে আমেরিকার মানুষের কথা একটু অন্যরকমই। আমেরিকার মানুষ প্রতিদিন এতটাই পিজা খায় যার পরিমাণ প্রায় 100 একর জমির সমান। প্রতি বছর আমেরিকার মানুষ প্রায় 3 বিলিয়ন পিজা খেয়ে থাকে। অর্থাৎ বোঝাই যায় যে আমেরিকার মানুষের কাছে পিজা কতটা পছন্দের। দেশের সবথেকে বড় কর্মসংস্থান দ্য ম্যাকডোনাল্ড। অবিশ্বাস্যভাবে দেশের প্রতি 8 জন মানুষের মধ্যে 1 জন মানুষ ম্যাকডোনাল্ডে কর্মরত। বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনীর অধিকারী আমেরিকা, যার বর্তমান বছরের বাজেট ছিল 693 বিলিয়ন ইউএস ডলার। বর্তমানে আমেরিকার আর্মির সংখ্যা প্রায় 3 মিলিয়ন। প্রতি বছর 79,000 মানুষ আমেরিকার আর্মিতে যোগদান করে। বিশ্বের স্বীকৃত 195টি দেশের মধ্যে 135টি দেশে আমেরিকার 4.5 লক্ষ সৈনিক আছে। আমেরিকার থেকে আমেরিকার সেনাবাহিনীর বয়স আরও বেশি। 1775 সালে জর্জ ওয়াশিংটন আমেরিকার সেনাবাহিনীর প্রতিষ্ঠা করে। তবে বন্ধুরা, এমন আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।